আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন রোজকার রান্নায় হলুদ ছাড়া কি চলে হলুদ এমন একটি মশলা যা আমিষ নিরামিষ সব রান্নায় অতি প্রয়োজনীয় এটা ছাড়া প্রায় সব খাবার ফ্যাকাশে দেখায় বিশেষজ্ঞরা বলেন প্রাকৃতিক এই উপাদানটি হলো পুষ্টিকর উপাদানে ভরপুর সঠিক উপায়ে যদি কাজে লাগানো যায় তাহলে শরীরকে নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না বিশেষজ্ঞদের একাধিক স্টাডিতে দেখা গেছে হলুদের অন্দরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সেই সঙ্গে মজবুত রয়েছে অ্যান্টিভাঙ্গাল এবং অ্যান্টি কাসিওনোজনিক প্রবাটিজো যা নানাভাবে শরীরকে মজবুত রাখতে এবং কঠিন থেকে কঠিনতর রোগব্যাধিকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় হলুদ পিরিয়ডের যন্ত্রণা কমিয়ে দেয় তাই বিশেষজ্ঞরা খালি পেটে এক টুকরো করে হলুদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তো চলুন জেনে নেওয়া যাক হলুদ খেলে কোন কোন রোগ দূরে থাকে নাম্বার ওয়ান ডায়াবেটিস কমায় একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সকালে উঠে কাঁচা হলুদ খেলে দেহের অন্দরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না নাম্বার টু ক্ষত সারায় কাঁচা হলুদে উপস্থিত কার্কিওমিন এবং আরও সব নানা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যে কোনো ধরনের ক্ষতের যন্ত্রণা কমায় এটা আঘাত সারাতেও দারুণভাবে কাজ করে এই কারণেই তো ছোট্ট বাচ্চাদের নিয়মিত কাঁচা হলুদ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা এছাড়াও ক্ষতস্থানে অল্প পরিমাণে হলুদ বেতে লাগালেও কিন্তু সমান উপকার পাওয়া যায় নাম্বার থ্রি দেহের অন্দরে ইনফ্লেমেশনের মাত্রা কমায় দেড় অন্দরে পোদাহের মাত্রা বাড়তে শুরু করলে শরীরে প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা কমতে শুরু করে সেই সঙ্গে মাথা চারা দিয়ে ওঠে নানান রোগ তাই তো নিয়মিত হলুদ খাওয়া উচিত কারণ এই প্রাকৃতিক উপাদানটিতে রয়েছে প্রচুর মাত্রা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে নাম্বার ফোর মাথা যন্ত্রণা সারায় এবার থেকে মাথা যন্ত্রণা হলেই এক কাপ হলুদ মেশানো দুধ খেয়ে নেবেন দেখবেন কষ্ট কমে গেছে হলুদের অন্দরে থাকা কার্কিওমিন এবং অ্যান্টি ইনফ্লিমেটরি উপাদান শরীরের অন্দরে প্রদাহ কমায় ফলে মাথার যন্ত্রণা কমতে সময় লাগে না নাম্বার ফাইভ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওয়েদার পরিবর্তনের সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এই কারণে এই সময় নিয়মিত এক গ্লাস দুধে কয়েক চামচ হলুদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা আসলে এই পানীয়টিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান ইউমিউনিটিকে মারাত্মক বাড়িয়ে দেয় ফলে কোনো রোগী ধারে কাছে ঘেঁচতে পারে না নাম্বার সিক্স ওজন নিয়ন্ত্রণ করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত হলুদ খাওয়া শুরু করলে শরীরে বেশ কিছু উপাদানের মাত্রা বাড়তে শুরু করে এর ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটে আর একবার মেটাবলিজম রেট বেড়ে গেলে স্বাভাবিকভাবে ওজন হ্রাসের প্রক্রিয়াও ত্বরান্বিত হয় নাম্বার সেভেন এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে থাকা কার্কিউমিন রক্তে উপস্থিত ক্ষতিকর টকিন উপাদান বের করে দেয় ফলে ব্লাড প্রেসারের ক্ষতির আশঙ্কা হ্রাস পায় এছাড়া লিভারের ক্ষমতা বৃদ্ধি পায় লিভারকে চাঙ্গা এবং কর্মক্ষম রাখতে হলুদের কোনো বিকল্প নেই কারণ এর মধ্যে থাকা কার্কিউমিন নামক উপাদানটি লিভারের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে কোনো ধরনের লিভারের রোগী ধারে কাছে আসতে পারে না এমনকি ফ্যাটি লিভারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে নাম্বার এইট হাঁচি কাশি কমায় হলুদে উপস্থিত অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোভাটিজ নানাবিধ সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায় এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোভার্টিস সর্দি কাশির পুকো কমাতে বিশেষ ভূমিকা পালন করে এই কারণেই বছরের এই একটা সময় বাচ্চাদের নিয়মিত হলুদ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা বিশেষত রাতে ঘুমোতে যাওয়ার আগে নাম্বার নাইন পিরিয়ডের কষ্ট দূর করে মেয়েদের মাসের এই বিশেষ সময়ে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় এমন পরিস্থিতিতে যদি অল্প করে হলুদ খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ উপকার মেলে কারণ এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান পিরিয়ডের সংক্রান্ত কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে নাম্বার টেন ত্বকের সৌন্দর্য বাড়ায় নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের অন্দরে থাকা টকিন উপাদান বেরিয়ে যায় সেই সঙ্গে কোলাজিনের উৎপাদন বেড়ে যায় ফলে ত্বক এত মাত্রায় উজ্জ্বল হয়ে ওঠে যে বলিরেখা কমতে শুরু করে নাম্বার ইলেভেন হজম ক্ষমতা বাড়ে একাধিক স্টাডিতে দেখা গেছে নিয়মিত হলুদ খাওয়া শুরু করলে হজমের সহায়ক পাচক রসের ক্ষরণ বেড়ে যায় ফলে বদহজমের হজমের আশঙ্কা যেমন কমে সেই সঙ্গে গ্যাস অম্বল এবং অ্যাসিডের সমস্যা কমতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে নাম্বার টুয়েলভ ব্রণ কমায় হলুদ মিশ্রিত দুধ পান করলে ব্রণ এবং কালো ছোপের মতো সমস্যা কমতে শুরু করে এক কথায় শীতকালেও যদি ত্বকের সৌন্দর্য ধরে রাখতে চান তাহলে আজ থেকে হলুদ দুধ খাওয়া শুরু করুন বেশ কিছু গবেষণায় দেখা গেছে একজিমার মতো ত্বকের রোগের চিকিৎসাতেও এই দুধ বেশ কাজে আসে প্রসঙ্গত গ্যাস্ট্রো ইনস্টেস্টাইনাল ইনফেকশন কমাতেও এই পানীয় বিশেষ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা হলুদ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই দেরি না করে হলুদ খাওয়া শুরু করে দিন কাঁচা হলুদ খেলে সকালে খালি পেটে এক টুকরো করে খান উপকার পাবেন ধন্যবাদ